বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে পার্বত্য শান্তি চুক্তির বর্ষপূর্তি অনুষ্ঠান। শহরের রাজার মাঠ থেকে আরো জানাচ্ছেন প্রতিনিধি মিনারুল হক। বর্ণাঢ্য আয়োজনে তিন পার্বত্য জেলায় আজ শান্তি চুক্তির 26তম বর্ষপূর্তি পালিত হচ্ছে এবং এর অংশ হিসেবে আজ বান্দরবান শহরের রাজার মাঠে একটি বিশাল আয়োজন করা হয়েছে, যেখানে বান্দরবান সেনা রিজিয়ন এবং পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এখানে ফ্রি মেডিকেল টিম এবং ক্যাম্প করা হয়েছে এবং সেই সাথে দুস্থ অসহায়দের মাঝে এখানে শীত বস্ত্র এবং নানা ধরনের সহায়তার ব্যবস্থা করা হয়েছে। প্রায় হাজার খানেক লোকজন এখানে অংশ নিয়েছেন এই কর্মসূচিতে এবং দুর্গম এলাকা থেকে এসে তারা বিনামূল্যে চিকিৎসা সেবা নিচ্ছেন এই ফ্রি মেডিকেল এই ক্যাম্প থেকে। জনসংহতি সমিতি যে অভিযুক্তি করছে যে চুক্তির মৌলিক বিষয়গুলো এখনো বাস্তবায়ন হয়নি, অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে চুক্তির 72টি ধারার মধ্যে 68টি ধারাই তারা বাস্তবায়ন করেছে এবং সেই সাথে পাহাড়ে শান্তি চুক্তির পর শান্তি ফিরে আসার পাশাপাশি এখানে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এই যে চুক্তি বাস্তবায়ন নিয়ে সরকারের সাথে জনসংহতি সমিতির এই টানাপোড়েনের মধ্যেই আজ 26তম শান্তি চুক্তির বর্ষপূর্তি পালিত হচ্ছে তিন পার্বত্য জেলায়। 11টি জনগোষ্ঠী এবং বাঙালি সহ তারা বিভিন্ন তারা ঐতিহ্যবাহী তারা পোশাক পরে এবং নানা সাজে সেজে এই শান্তি চুক্তির শোভাযাত্রায় তারা অংশ নিয়েছে। শান্তি চুক্তির বর্ষপূর্তিতে এটি ছিল আমার কাছে বান্দরবান থেকে সর্বশেষ তথ্য। মিনারুল হক, এটিএন নিউজ, বান্দরবান।